हाय गाइज बंधुरा आज के सेशन नम्बर 12 12 नम्बर सेशन शुरू करछि ऑलरेडी पार्ट वन थेके पार्ट इलेवन किन्तु आमार चैनेले वीडियो किन्तु अपलोड हो गए जरा देखो नी तारा ए वीडियो डिस्क्रिप्शने जाओ एवं सेखाने गिये ओई वीडियोगुलो तोमरा देखे नियो। तो चलो आज के पार्ट 12 एर प्रथम सर्वप्रथम नम्बर होच्छे 101 कि बोलछे देखो ह्वाट इज द डायरेक्शन डायरेक्शन जिज्ञेस करछे कार मेन एवं डिस्ट्रीब्यूशन बार इन आरसीसी स्लैब एर माने एखाने एकटा डायग्राम शो करछि देखो ड्र करछि धरो एई एकटा आमादेर आरसीसी स्लैब रयेछे। तो एई स्लैबे आमरा एइटुकु जानी जे एई दिके जे डायरेक्शनटा एटाके आमरा कि बोलि ना लंगार डायरेक्शन ठीक आछे लंगार डायरेक्शन। एई लंगार डायरेक्शने आमरा जे बारटा प्रोवाइड करी एई जे बारटा प्रोवाइड करी एई बारटाके आमरा कि बोलि ना डिस्ट्रीब्यूशन बार कि डिस्ट्रीब्यूशन बार। এবং এই যে সাইডটা এই লাল কালার দিয়ে সাইডটা দেখালাম ওইটাকে আমরা কী জানি শর্টার ডাইরেকশান। এবং এই যে শর্টার ডাইরেকশানে লাল কালার দিয়ে যে বারের মতন করে আমি দেখাচ্ছি এই বারগুলোকে আমরা কি বলি এটাকে আমরা বলি মেন বার কি না মেন বার। তাহলে আরসিসি স্ল্যাবে মেন বার এবং ডিস্ট্রিবিউশন বারের ডাইরেকশান কি হয় না দেখো মেন বার কি বললাম মেন বার হচ্ছে শর্টার ডাইরেকশান তাই এখানে অ্যান্সার রয়েছে মেন বার হচ্ছে শর্টার স্পেনে এবং ডিস্ট্রিবিউশন বার কি বললাম লঙ্গার স্পেনে দেখো লঙ্গার স্পেনে তাই এখানেও কিন্তু বলা রয়েছে। চলো এরপরে 102 কি বলছে 102 বলছে হাউ টু কনভার্ট কিউবিক মিটার টু কিউবিক ফিট মানে কিউবিক মিটার থেকে এই যে কিউবিক মিটার থেকে কিউবিক ফিটে যেতে গেলে কত মাল্টিপ্লাই করতে হবে না কিউবিক মিটার থেকে কিউবিক ফিটে যেতে গেলে 35.3147 মাল্টিপ্লাই করতে হবে দিলে কিউবিক ফিট হয়ে যাবে। কিউবিক মিটারের সঙ্গে 35.3147 যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে সেটা কী হবে কিউবিক ফিটে কনভার্ট হয়ে যায় তাই এখানে রয়েছে মাল্টিপ্লাই বাই 35.3147। চলো 103 কি বলছে 103 নম্বর বলছে হোয়াট ইজ দ্য ফ্যাক্টর দ্য হেল্প অফ কনভার্টিং ওয়েট কংক্রিট ভলিউম টু ড্রাই কংক্রিট ভলিউম মানে ধরো এই ধরো একটা রয়েছে আমাদের এই ধরো রয়েছে আমাদের একটা কংক্রিট যেটা কিসে রয়েছে না ওয়েট কন্ডিশনে রয়েছে এই ওয়েট কন্ডিশন থেকে আমরা যখন ড্রাইতে যাব ওয়েট বলতে ভেজা অবস্থায় রয়েছে সেটাকে যখন আমরা শুকনো অবস্থায় নিয়ে যাব মানে ড্রাইতে নিয়ে যাব ড্রাইতে নিয়ে যেতে গেলে আমাদেরকে একটা ফর্মুলা ইনপুট করতে হয় মানে একটা ফ্যাক্টর আমাদের মাল্টিপ্লাই করতে হয় সেই ফ্যাক্টরটা কত না সেই ফ্যাক্টর হচ্ছে 1.54 ঠিক আছে 1.54 মাল্টিপ্লাই করলে ওয়েট থেকে ড্রাইতে কনভার্ট হয়ে যায় ঠিক আছে। চলো এরপরে আমরা নেক্সট যাব নেক্সট প্রশ্ন যেটা আছে কি 104 কি বলছে 104 বলছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ হুক স্টিরাপ হুক স্টিরাপের অ্যাঙ্গেল জিজ্ঞেস করছে তাহলে হুক স্টিরাপটা দেখতে কীরকম হয় দেখো স্টিরাপ তো এইরকম হয় এরকম ঠিক আছে এখানে একটা হুক থাকে এই যে হুকের যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেল এই যে হুকের যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা কত হয় সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কত 135 ডিগ্রি ঠিক আছে। চলো এরপরে হচ্ছে কি 105 কি বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম রিকমেন্ডেড ডায়ামিটার অফ বোল্ড কাস্ট ইন সিটু পাইল এটা তুমি কোথায় পাবে না আইএস ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 2911 পাবে ঠিক আছে কত নম্বর না পার্ট নম্বর ওয়ানের সেকশন নম্বর টুতে তোমরা পেয়ে যাবে যাদের কাছে এই আইএস 2911 আইএস কোডটা নেই আমি এই ভিডিওটা আপলোড করার পরে পরে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে আইএস কোডটা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো ঠিক আছে ওখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিও এবং তার জন্য তোমাদেরকে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে ওই গ্রুপে তোমাদের জয়েন হতে হবে তবে গিয়ে তোমরা এই পিডিএফটা পাবে ঠিক আছে। এটা কী বলছে দেখো অ্যাজ পার আইএস 2911 পার্ট নম্বর 1 এবং সেকশন নম্বর 2 দ্য মিনিমাম রিকমেন্ডেড ডায়ামিটার অফ দ্য পাইল ইজ কত না 450 মিলিমিটার ঠিক আছে কার না কাস্ট ইন সিটু পাইলের ডায়ামিটার কত না 450 mm। চলো 106 নম্বর বলছে হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ কার না একটা যে স্টিল বারে টোটাল লেন্থ জিজ্ঞেস করছে মানে ধরো আমরা যখন সাইটে দেখি স্টিল যখন আসে তখন অনেক বান্ডিল আসে তো একটা বান্ডিলের মধ্যে অনেকগুলো রড কিন্তু অনেকগুলো বার কিন্তু থাকে ধরো এই একটা বার তো এই যে বারের টোটাল যে লেন্থ এই লেন্থটা কত সেটা জিজ্ঞেস করছে একটা বারের লেন্থ হচ্ছে কত না 12 মিটার হয় ঠিক আছে। এটা কিন্তু ইন্টারভিউর জন্য খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্র্যাকটিক্যালি নলেজ সাথে সাথে তোমাদের বেসিক বেসিক কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে। চলো
এরপর হচ্ছে 107, 107 কি বলছে, 107 বলছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্টিরাপ ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কে স্টিরাপের ফাংশনের কী কী ফাংশন বা স্টিরাপের গুরুত্বটা কী, স্টিরাপ কী কাজ করে। তাহলে স্টিরাপ আমরা প্রোভাইড করছি কিসের জন্য, না রেজিস্ট দ্য শিয়ার ফোর্স, শিয়ার ফোর্সটাকে রেজিস্ট করার জন্য আমরা কিন্তু স্টিরাপ প্রোভাইড করি। ইট অলসো হোল্ড দ্য মেম্বার ইন পজিশন। ওকে চলো 108, 108 কী বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেশিন, ঠিক আছে একটা মেশিনের নাম জিজ্ঞেস করছে, যে মেশিনটা কী করে না কম্প্রেহেনসিভ টেস্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কে কম্প্রেহেনসিভ কম্প্রেহেনশন যে টেস্টটা করা হয় সেই কম্প্রেহেনশন টেস্টটা করা কী মেশিনের মাধ্যমে, সেই মেশিনের নামটা জিজ্ঞেস করছে। সেই মেশিনের নাম হচ্ছে কত, না ইউটিএম মেশিন, যার ফুল ফর্ম হচ্ছে কি ইউনিভার্সাল টেস্টিং মেশিন, এই মেশিনের মাধ্যমে কম্প্রেহেনশন টেস্ট করা হয়, ঠিক আছে। চলো এরপর হচ্ছে কি 109, 109 কী বলছে, হোয়াট ইজ ডাকটিলিটি ডাকটিলিটি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা যখন আমি স্ট্রেন্থ মেটেরিয়াল করাই তার ভিডিও রয়েছে, তোমরা এই ভিডিও ডিসক্রিপশানেও কিন্তু তার লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে ডাকটিলিটি সম্পর্কে খুব ভালো করে একটা ক্লাস রয়েছে, সেটা তোমরা দেখে নিও। তো ডাকটিলিটি কী, না ডাকটিলিটি হচ্ছে এমন একটা এবিলিটি যেটা কী ডিফর্ম করে, না আন্ডার টেনসাইল স্ট্রেসটাকে ডিফর্ম করে, ঠিক আছে। চলো এরপরে আমরা যাব 10 নম্বর প্রশ্ন, 110, 110 বলছে হোয়াট ইজ দ্য নেম অফ বাইন্ডিং ওয়ার, বাইন্ডিং ওয়ার বলতে কী বলছো, তো বোঝায় বলো তো, ধরো এই একটা রয়েছে স্ল্যাব, এই স্ল্যাবে আমরা এইরকমভাবে ডিস্ট্রিবিউশন বার দিয়েছি এবং মেন বার শর্টার ডাইরেকশন এইভাবে দিয়েছি, দেওয়ার পর, ঠিক আছে দেওয়ার পর এই যে ডিস্ট্রিবিউশন বার এবং মেন বারটাকে ধরে রাখার জন্য আমরা ওয়েল্ডিং করি, এবং কিছু কিছু সময় আমরা ওয়েল্ডিং না করলে বাইন্ডিং ওয়্যার করি, বাইন্ডিং ওয়্যার দিয়ে সরু সরু তার দিয়ে ওইগুলোকে বেঁধে দেওয়া হয় দুটোকে, যাতে একে অপর থেকে সরে না যায়। তো এই যে বাইন্ডিং ওয়্যারগুলো যে আমরা প্রোভাইড করি, সেই বাইন্ডিং ওয়্যারটা কীরকম হয়, মানে তার নামটা কী, ঠিক আছে সেটা হচ্ছে কি ব্ল্যাক এনওয়েল্ড এনওয়েল্ড ওয়্যার, এই নামটা কিন্তু মনে রাখো, এই দেখো এই নামটা, ঠিক আছে কি ব্ল্যাক এনওয়েল্ড ওয়্যার, ঠিক আছে সেই বাইন্ডিং ওয়্যারটা ইউজ করা, কী বাইন্ডিং ওয়্যার না ব্ল্যাক এনওয়েল্ড ওয়্যার আমরা ইউজ করি। আচ্ছা 111, 111 বলছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসিসি ব্লক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের, যে আমরা এসিসি ব্লক দেখতে পাই ওই এসিসি ব্লকের ফুল ফর্ম কী, ঠিক আছে ও এসিসি ব্লকের ফুল ফর্ম হচ্ছে অটোক্লেভড এরিয়েটেড কংক্রিট, অটোক্লেভ এরিয়েটেড কংক্রিট। 112, 112 কী বলছে, দেখো হুইচ জোন স্যান্ড, শোন স্যান্ডটা কোন জোনে থাকছে যেটা হচ্ছে সুইটেবল ফর কংক্রিট, কংক্রিটের ক্ষেত্রে যে স্যান্ডটা সুইটেবল হয় সেই কংক্রিটটা কোন জোনে থাকে, ঠিক আছে সেটা হচ্ছে কি না জোন নম্বর 2, এগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে ইন্টারভিউর জন্য। তারপরে দেখো 113, 113 কী বলছে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড থিকনেস অফ এক্সটার্নাল প্লাস্টার, এক্সটার্নাল প্লাস্টারের ক্ষেত্রে তোমার তার যে থিকনেসটা কত হয়, তাহলে এই একটা রয়েছে বিল্ডিং, এই বিল্ডিংয়ের এটা হচ্ছে কি এক্সটার্নাল, ঠিক আছে এটা হচ্ছে ইন্টারনাল, তো এই যে প্লাস্টারের যে থিকনেসটা কত হবে সেটা হচ্ছে কত 19 mm, প্লাস্টারের ক্ষেত্রেও আসবো, সিলিংয়ের ক্ষেত্রেও আসবো, ইনারের ক্ষেত্রেও আসবো ধীরে ধীরে, ঠিক আছে। 114, 114 বলছে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড থিকনেস অফ মোর্টার ফর বিল্ডিং অফ ফ্লোরিং, ফ্লোরিংয়ের ক্ষেত্রে যে মোর্টারটা আমরা ইউজ করছি তার থিকনেস কত, স্ট্যান্ডার্ড থিকনেস, তার স্ট্যান্ডার্ড থিকনেস হচ্ছে কত না 35 mm, কত 35 mm। আচ্ছা 115, 115 কী বলছে, হুইচ জোন স্যান্ড ইন সুইটেবল, স্যান্ডটা কোন জোনে থাকছে সুইটেবল ফর ফিলিং পারপাস, ফিলিং পারপাসের যে সে পারপাসের জন্য যে সেন্টটা আমরা ইউজ করছি সেই সেন্টটা কোন জোনে থাকে, সেটা হচ্ছে কি জোন নম্বর 4, 4 নম্বর জোনে থাকে, ঠিক আছে। 116 কী বলছে, দেখো 116 বলছে, 116 বলছে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড থিকনেস অফ পুটি, পুটি বলতে কী বোঝায়, না দেখো এই ধরো একটা রয়েছে আমাদের বিল্ডিং বা একটা রুম, এই রুমের উপরে প্লাস্টার হয়, প্লাস্টারের পর পেন্ট করার আগের মুহূর্তে আমরা একটা পুটিং দিই স্মুথ করার জন্য, ঠিক আছে এইটা ধরো পুটিং করলাম, এই যে পুটিংয়ের যে থিকনেস, এই থিকনেসটা কত হয়, সেই থিকনেসটা হয় 3 mm, কত হয় 3 mm হয় আমাদের পুটিংয়ের থিকনেস, ঠিক আছে। চলো এরপরে আমরা চলে যাব 117, 117 কী বলছে, হোয়াট আর দ্য ফাংশন অফ থিওডোলাইট, যখন সার্ভে ক্লাস করাই তখন থিওডোলাইটের সম্পর্কে একটা লম্বা ভিডিও রয়েছে, চ্যানেলও আপলোড করা রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে পুরো ক্লাসটা। থিওডোলাইটের মেন ফাংশন কী, না মেন ফাংশন হচ্ছে আমাদের
হরাইজন্টাল অ্যাঙ্গেল মেজার করা হয়, ভার্টিক্যাল অ্যাঙ্গেল মেজার করা হয়, ঠিক আছে, ডিফ্লেকশন অ্যাঙ্গেল মেজার করা হয়, তারপরে হরাইজন্টাল ডিস্টেন্স মেজার করা হয় এবং ম্যাগনেটিক বিয়ারিংও কিন্তু মেজার করা হয়। এই কটাই হচ্ছে এর মেন ফাংশন। ঠিক আছে, চলো 118। 118 কী বলছে? হাউ টু ক্যালকুলেট দ্য নাম্বারস অফ স্টিরাপ। আচ্ছা, নাম্বারস অফ স্টিরাপ কী করে আমরা ক্যালকুলেশন করব? স্টিরাপ ক্যালকুলেশন করতে গেলে আমাকে সর্বপ্রথম জানতে হবে যে স্পেনের লেন্থ কত। ঠিক আছে, তাহলে লেন্থ অফ স্পেন বাই আমাদেরকে কী করতে হবে? স্পেসিং অফ স্টিরাপ, স্পিকা যে স্টিরাপটা কত স্পেসিংয়ে দেবো সেই স্পেসিংটা জানতে হবে। তাহলে স্পেসিং অফ স্টিরাপ, তার সাথে কী করতে হবে? 1 অ্যাড করতে হবে, দিলে যা আসবে সেইটা আমাদের বেরিয়ে গেলো স্টিরাপের কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে স্টিরাপ কীভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, 119 বলছে হোয়াট ইজ দ্য ওয়েট অফ কিউব সাইজ। আচ্ছা, কংক্রিটের যে কিউবের সাইজ তো আমরা জানি, সেই সাইজটা কত? না, 150 ইন্টু 150 ইন্টু 150। ঠিক আছে, এটা কি? না, এটা হচ্ছে কি তো মিলিমিটার ইউনিটে। ঠিক আছে, এই যে কিউবটা রয়েছে এই কিউবে মতো যখন কংক্রিটটা ভরে দেবো, মানে ধরো কিউবটা তো এইরকম দেখতে হয়, এর মধ্যে আমরা কংক্রিটটাকে ভরে দিলাম। কংক্রিটটা যখন ভরে দিলাম, ভরার পর 28 ডেজ পর সেটাকে আমরা যখন বের করব, তখন সেটা একটা মানে পুরো সলিড পার্টিকেল বেরোবে। তার ওয়েটটা কত হয়? তার ওয়েট হচ্ছে 8.1 কেজি। তার ওয়েট হচ্ছে 8.1 কেজি, তাই ও এখানে রয়েছে 8.1 কেজি। ঠিক আছে, চলো এরপর আমরা নেক্সট প্রশ্ন 120। 120 নম্বর প্রশ্ন কী বলছে? দেখো 120 নম্বর প্রশ্ন বলছে হোয়াই আর প্রোভাইড অল্টারনেট ব্যান্ড অফ বার। আচ্ছা, অল্টারনেট ব্যান্ড অফ বার যে প্রোভাইড করা হয় ইন স্ল্যাবে কেন? ধরো এই ধরো একটা স্ল্যাব রয়েছে, এই স্ল্যাবে আমরা কী করলাম না ডিস্ট্রিবিউশন বার দিয়ে দিলাম, এবং এখানে আমরা কী করলাম মেন বার প্রোভাইড করে দিলাম, মেন বার প্রোভাইড করলাম, এবং এর মাঝে মাঝে আমরা কী করি এরকমভাবে ব্যান্ড অফ বার দিই। ঠিক আছে, এরকমভাবে ব্যান্ড অফ বার দিই, এই যে ব্যান্ড অফ বারগুলো দিয়ে আমরা দিই, এই ব্যান্ড অফ বারটা কেন প্রোভাইড করা হয় না, সেটা হচ্ছে কি নেগেটিভ বেন্ডিং মুভমেন্টটাকে রেজিস্ট করার জন্য, কি নেগেটিভ বেন্ডিং মুভমেন্টটাকে রেজিস্ট করার জন্য আমাদের অল্টারনেট ব্যান্ড অফ বার স্ল্যাবে প্রোভাইড করা হয়। 121 কী বলছে? 121 বলছে হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর ক্যালকুলেটিং রাইজার ইন স্টিয়ারকেস। স্টিয়ারকেসটা কীরকম দেখতে হয় না, এইরকম হয়, এই অ্যাঙ্গেলটা কত? 25 থেকে 40 ডিগ্রির মধ্যে হয়। ঠিক আছে, এবং এতে আমরা রাইজার এরকম রাইজ এবং ট্রেড এইভাবে আমরা দেখি, উপরের দিকে এটা, এটাকে কী বলা হয় ট্রেড, এবং সাইড থেকে এটা যে পায়ের যে 5টা আঙ্গুলকে যেখানে ধাক্কা মারে তাকে কী বলা হয় রাইজার। এই রাইজার আমরা কী করে বের করব না, রাইজার বের করতে হলে আমাদের ট্রেড গুনে নিতে হবে এবং ট্রেডের সাথে 1 যোগ করে দিতে হবে, দিলে যেটা আসবে সেটা হয়ে গেলো আমাদের কি না রাইজার। ঠিক আছে, চলো এরপর হচ্ছে কি না 122। 122 বলছে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড থিকনেস অফ সিলিং প্লাস্টার। সিলিং প্লাস্টারের স্ট্যান্ডার্ড থিকনেস কত? ধরো এই রয়েছে আমাদের একটা রুম। ঠিক আছে, এই রুমের উপরে এইটা হচ্ছে সিলিং, মানে ছাদ, ছাদের দিকে মানে যেখানে ফ্যান টেন ঘুরে, ফ্যান লাইট, সিলিং লাইট থাকে, তো এইখানে যখন আমরা প্লাস্টার করব সিলিংয়ে, এইটা যখন প্লাস্টার করব তখন এর থিকনেসটা কত হয়? এর থিকনেস হয় 6 mm। কত? 6 mm। চলো আজকের জন্য লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে 123। 123 কী বলছে? হোয়াট ইজ অ্যান ওয়ান ওয়ে স্ল্যাব ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সময় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কে ওয়ান ওয়ে স্ল্যাব কাকে বলে? দেখো একটা স্ল্যাব আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কী বলছে আগে দেখে নিই। ইফ দ্য রেশিও অফ লঙ্গার স্প্যান অ্যান্ড শর্টার স্প্যান, এর মানে কি লঙ্গার স্প্যান এবং শর্টার স্প্যানের উপরে কিছু একটা ব্যাপার রয়েছে, মোর দেন সেটা বেশি হবে বা ইকুয়াল হবে কার সাথে? দুয়ের সাথে। ঠিক আছে, সেটা আমরা একটু বুঝে নেবো, পিকচার রয়েছে, পিকচার এখানে দেখো, লঙ্গার স্প্যান এখানে তুমি দেখতে পাচ্ছ, এই যে এল এক্স মানে হচ্ছে কি লঙ্গার, এখানটা লিখে দিচ্ছি লঙ্গার স্প্যান, এবং লঙ্গার স্প্যান হচ্ছে কি না এল এক্স, আর এল ওয়াই হচ্ছে কি না শর্টার স্প্যান, শর্টার স্প্যান। ঠিক আছে, তাহলে এই যে লঙ্গার স্প্যান মানে এল এক্স বাই শর্টার স্প্যান মানে এল ওয়াই, সেইটা যদি আমাদের 2 থেকে বেশি হয়, 2 থেকে যদি এই ভ্যালুটা যদি বেশি হয় তাহলে তখন, বা 2-এর সাথে যদি সমান হয় তখন তাকে আমরা কী বলবো ওয়ান ওয়ে স্ল্যাব, ওয়ান ওয়ে স্ল্যাব। আর যদি এইটা আমাদের এই যে লঙ্গার স্প্যান মানে এল এক্স বাই শর্টার স্প্যান এল ওয়াই,
সেটা যদি গেটার দেন মানে লেস দেন টু হয়ে যায় মানে এই যে এল এক্স বাই এল ওয়াই এইটা ছোট হবে কার থেকে দুইয়ের থেকে তখন সেটাকে আমরা কি বলবো টু ওয়ে স্ল্যাব ঠিক আছে এখানে রয়েছে তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব কি আর টু ওয়ে স্ল্যাব কি সেটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় সেশনটা আজকে আমরা এখানটা শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমাদেরকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাকে লাইক করতে হবে এবং বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করলে কী হবে যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের সামনে এসে পৌঁছাবে এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবে এরকম একটা বেল আইকন আসে বেল আইকনের উপরে ক্লিক করে ওখানে গিয়ে সর্বপ্রথম আসবে অল অলে গিয়ে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো চলো আজকে সেশন এখানটাই শেষ করছি থ্যাংক ইউ।